श्रीचैतन्य मनविष्टं स्थापितं जन भूतले स्वयंरूप कदामह्यं ददाति शपदान्तिकं वन्देहां श्रीगुरुश्रीयुतपदकामलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं शाग्रजातं

नम महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य क्रिष्ना नामने गौरत्विषे नम पञ्चतत्मात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारां भक्ताक्षां नमामि भक्तशक्तिकं हे कृष्ण करुणा सिन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते तप्तकाञ्चनगौराङ्गी राधे वृन्दावनेश्वरी सुते देवी प्रणमामि हरिप्रिये वृन्दावै तुलसीदेव वै तुलसी प्रिया वै केशवस्य च विष्णुभक्तिपदे देवी सतवत्यमो नमः जय चैतन्य प्रभु नित्यानंद श्री गौर भक्त गौरभक्तविन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे

নষ্ট প্রায়শু অভদ্রেশু নিত্যাং ভাগবত সেবয়া ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠুকি মুকাঙ্গরদি বা চালং পঙ্গু লঙ্ঘায়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরু দীন তারিণম পরমানন্দ মাধবংশী চৈতন্যশ্বরম তো আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমের অষ্টম স্কন্ধ চব্বিশ অধ্যায়ের তিপ্পান্ন নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করবা বোটা লেখা আছে একটু আমার পরে পরে বলার চেষ্টা করবেন তং তামহং দেববরং বরেন নাম তং তামহাং দেববরং বরেন নাম প্রপদ্দৈসং প্রতিবোধনায় প্রপদ্দৈসং প্রতিবোধনায় ছিন্দার্থ দ্বীপের ভগবান বচোভি ছিদ্দন্ত দ্বীপের ভগবান বচোভি

ঈশং প্রতিবোধনায়ীপের ভগবান বচোভি গ্রন্থিন হৃদযান বিবৃণু সমক তং তমহং দেববরং বরেণ্যম প্রপত্তৈশং প্রতিবোধনায় ছিন্দার্থ দ্বীপের ভগবান বচোভীর গ্রন্থিন হৃদযান বিবৃণ সমক আপনারা বলুন तमोहं दिववरं वरेण्णां प्रपद्दैशं प्रतिबोधनाय

পত্তং প্রতিবধনায় ভগবন বচো শব্দার্থ তম আপনি কত মহান তাম আপনাকে অহম আমি দেববরম দেবতাদের পূজ্য বরের নাম বরণীয়তম পূর্ণ পূর্ণরূপে শরণাগত ইসম পরমেশ্বরকে প্রতিবোধনায় জীবনের প্রকৃত উদ্দেশ্য হৃদয়ঙ্গম করার জন্য ছিন্দি ছেদন করুন অর্থদ্বীপেই পরমার্থ সম্বন্ধীয় উপদেশের আলোকের দ্বারা ভগবান হে ভগবান বচভি আপনার বাণীর দ্বারা গ্রন্থিন গ্রন্থি হৃদয়যান হৃদয়গত বিবৃণু দয়া করে সম ও ক আমার জীবনের উদ্দেশ্য অনুবাদ হে ভগবান আমি আত্মজ্ঞান লাভের জন্য দেবতাদের বরেণ্য এবং পরমেশ্বর আপনার স্মরণ গ্রহণ করেছি আপনার উপদেশের দ্বারা জীবনের পরম উদ্দেশ্য প্রকাশ করে আপনি আমার হৃদয়গন্তি সেদন করুন এবং আমার জীবনের উদ্দেশ্য আমার কাছে প্রকাশ করুন আপনারা বলবেন হে ভগবান আপনি আত্মজ্ঞান লাভের জন্য দেবতাদের বরেণ্য এবং পরমেশ্বর আপনার শরণ গ্রহণ করছি আপনার উপদেশের দ্বারা জীবনের পরম উদ্দেশ্য প্রকাশ করে আপনি আমার হৃদয় গ্রন্থি সেদন করুন এবং আমার জীবনের উদ্দেশ্য আমার কাছে প্রকাশ করুন তাৎপর্য কখনো কখনো তর্ক উত্থাপন করা হয় যে মানুষ জানে না গুরুকে এবং তাই জীবনের উদ্দেশ্য প্রকাশকারী গুরু খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রাজা সত্যব্রত আমাদের দেখিয়েছেন কিভাবে ভগবানকে প্রকৃত গুরুরূপে বরণ করতে হয় ভগবান ভগবদ্গীতায় পূর্ণরূপে উপদেশ দিয়েছেন কিভাবে এই জড়জগতের জীবনযাপন করতে হয় এবং কিভাবে ভগবত দামে ফিরে যেতে হয় তাই তথাকথিত ভণ্ড এবং মূর্খ গুরুদের দ্বারা প্রতারিত হওয়া উচিত নয় পক্ষান্তরে ভগবানকেই গুরুরূপে দর্শন করা উচিত কিন্তু গুরুদেবের সাহায্য ব্যতীত ভগবদ্গীতা হিদামগম করা কঠিন তাই পরম্পরার ধারায় গুরু আবির্ভূত হন ভগবদ্গীতায় চতুর্থ অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলেছেন তৎবিদ্ধি প্রণীপাতে ন সে নয়া উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনা সদ্গুরু স্মরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো তাহলে সেই তত্ত্বদশটা পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন অর্জুন হচ্ছেন তাই তত্ত্বদর্শী বা গুরু অর্জুন ভগবানকে স্বীকার করেছিলেন পরম ব্রহ্ম পরম ধাম পর পবিত্রং পরমং ভবান তেমনই ভগবানের ভক্ত শ্রী অর্জুনের পদঙ্গ অনুসরণ করে ভগবানের ভগবত্তা স্বীকার করতে হয় যা ব্যাস দেবল অসিত নারদ এবং পরবর্তীকালে রামানুজাচার্য মাধবাচার্য নিম্বকাচার্য আচার্য বিষ্ণুস্বামী প্রমুখ আচার্যগণ এবং তারও পরবর্তীকালে সর্বশ্রেষ্ঠ আচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা সমর্থিত হয়েছে তাহলে গুরু খুঁজে পেতে অসুবিধা কোথায় কেউ যদি ঐকান্তিক হন তাহলে তিনি গুরুকে খুঁজে পেয়ে তার কাছে সবকিছু জানতে পারেন শ্রী গুরুদেবের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হয় এবং জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে হয় মহারাজ সত্যব্রত আমাদের মহাজনদের পথ প্রদর্শন করেছেন মহাজানো যেন গত সপন্থা ভগবানের দশ শরণাগত হওয়া মানুষের কর্তব্য এবং তার কাছ থেকে চির এবং জীবনের উদ্দেশ্য সম্বন্ধে শিক্ষা গ্রহণ করা কর্তব্য এখানে প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত এই শ্লোক রাজা সত্যব্রত বলছেন ভগবানের মহিমা কীর্তন করে তো এই অধ্যায় ভগবানের মৎস্য অবতার এই অধ্যায়ের শুরুতে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে ভগবানের মৎস্য অবতারের কথা বর্ণনা করতে অনুরোধ করেছিলেন তো সুখদেব গোস্বামী বর্ণনা করছেন ভগবান এই মৎস্য অবতার ভগবানের মৎস্য অবতার দুবার হয়েছিল প্রথম হয়েছিল কখন স্বয়ংভূমু মন্মন্তরে যখন ব্রহ্মা যখন এই প্রলয়কালীন সময়ে ব্রহ্মা যখন নির্দিষ্ট অবস্থায় ছিলেন তখন হয় নামে এক দানব বেদ চুরি করে নিয়ে যাচ্ছিলেন তখন ভগবান মস্ত অবতার নিয়ে বেদকে রক্ষা করেছিলেন দ্বিতীয়বার সেটা হচ্ছে চাক্ষুষ মন্তরে মহারাজ সত্যব্রত এক সময় নদীতে ওই দক্ষিণ ভারতে কৃতমালা নদীতে নদীতে এক সময় তর্পণ করার সময় তার হাতে একটা ছোট্ট মাছ মৎস্য আসেন তখন মহারাজ সত্যপ্রত তাকে আবার জলে নদীতে নিক্ষেপ করেন কিন্তু তখন সে মৎস্য বলতে থাকেন যে আমি অতি ক্ষুদ্র প্রাণী আপনি আমাকে এইভাবে এই জলাশয়ে ছেড়ে দিলে অন্য বড় জলাচর প্রাণী আমাকে হত্যা করবে তো ভগবান সেই ছোট মৎস্যকে তার কমণ্ডলুতে প্রথমে আশ্রয় দিয়েছিলেন তখন সেই মৎস্য আস্তে আস্তে তার আকার বর্ধিত করতে থাকে তারপরে সেটা একটা সরোবরে আশ্রয় দেয় সেই সরোবরের এমন এমন অবস্থা হয় যে পথ না তারপরে কুয়োতে আশ্রয় দেন তো কুয়োতে এমন তার আকার বর্ধিত হতে থাকে যে তার কুয়োতে সেই মৎস্য থাকতে পারে না তখন রাজা সত্যপ্রত জলাশয়ে আশ্রয় দেন তো মুহূর্তের মধ্যে সেই মৎস্য জলাশয়কে জলাশয় তার জন্য ছোট হতে থাকে তখন সে মৎস্যকে নিয়ে গিয়ে সত্যব্রত সমুদ্রে নিক্ষেপ করেন তখন সমুদ্র সেই মৎস্য সেই মৎস্যের জন্য ছোট দেখায় তখন সত্যব্রত রাজা বুঝতে পারেন যে ইনি নিশ্চয়ই স্বয়ং পরমেশ্বর ভগবান তো জিজ্ঞেস করেন সত্যব্রত রাজা যে প্রভু আপনার এই অবতারের কারণ কি তখন ভগবান বলেন যে আজ থেকে সাত দিনের সাত দিনের মাথায় সাত দিন পরে এই ত্রিলোক প্রলয় হবে এই মহা এই সমুদ্রের মহাপ্লাবনে প্লাবিত হয়ে প্লাবিত হবে সপ্তম দিনের মাথায় তো ভগবান বলেন যে সেই সময় একটা নৌকা উপস্থিত হবে তুমি সমাজের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ব্রাহ্মণগণ সেই নৌকায় অবস্থিত হবে আমি তোমাদেরকে রক্ষা করব এবং ব্রহ্মার নির্দিত সময় এক বারো ঘন্টা তোমরা এই নৌকায় বিচরণ করবে এই বলে ভগবান অন্তর্ধান করেন সেখান থেকে তো ঠিক সপ্তম দিনের মাথায় সেই প্রলয় সমুদ্রে সে নৌকা উপস্থিত হয় রাজা সত্যব্রত এবং ব্রাহ্মণগণ সেই নৌকায় আশ্রয় গ্রহণ করেন সেই সময় ভগবান আবির্ভূত হয়েছিলেন সেই নৌকাকে রক্ষা করার জন্য তো ভগবানের এই মহৎ অবতারকে দর্শন করে রাজা সত্যব্রত ভগবানের মহিমা কীর্তন করছেন ভগবানের মহিমা কীর্তন করতে করতে আজকের শ্লোকে বলছেন একটু শুনবেন ভালো করে দুটো পয়েন্ট আছে এই অনুবাদে দুটো বিষয় হে ভগবান আমি আত্মজ্ঞান লাভের জন্য দেবতাদের বরেণ্য এবং পরমেশ্বর আপনার গ্রহণ করছি আপনার উপদেশের দ্বারা জীবনের পরম উদ্দেশ্য প্রকাশ করে আপনি আমার হৃদয়গন্থি ছেদন করুন এবং আমার জীবনের উদ্দেশ্য আমার কাছে প্রকাশ করুন আত্মজ্ঞান লাভের জন্য আপনার স্মরণাগত স্মরণ গ্রহণ করছি শরণাগত ভগবানের বিষয়টা হচ্ছে ঐকান্তিকভাবে শরণাগত আমি প্রভুপাদের জীবনে দেখতে পাই প্রভুপাতকে ভক্তি সিদ্ধান্ত সদস্য ঠাকুর প্রভুপাত প্রথম সাক্ষাতে প্রভুপাতকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি তোমরা শিক্ষিত যুবক তোমরা পাশ্চাত্য পাশ্চাত্য দেশে গিয়ে কৃষ্ণ ভক্তি প্রচার করো সেটা অনেক প্রভুপাদের প্রভুপাদ যখন যুবক অবস্থায় ছিলেন তো তারপরে প্রভুপাত যখন পুরোপুরি কৃষ্ণভক্তি অনুশীলন করছিলেন সংসার জীবনযাপন করার পরেও শ্রী রাধা মাধব কি প্রভুপাদের সে নির্দেশ সবসময় প্রপাদকে চিন্তা করতেন প্রভুপাত যে আমি কীভাবে আমার গুরুদেবের নির্দেশকে পালন করব প্রভুপাত যখন তার সংসার ত্যাগ করে সন্ন্যাসী আশ্রমে ছিলেন যখন তিনি নদিয়াতে আসতেন তখন শান্তিপুরে যেতেন শান্তিপুরে গিয়ে অদ্বৈত আচার্য বউর কাছে গিয়ে করজেরে প্রার্থনা করতেন যে প্রভু আপনার হুঙ্কারে মহাপ্রভু এসেছিলেন তো আপনি যদি কৃপা করেন আপনি যদি আশীর্বাদ করেন আপনার আশীর্বাদে আমি পাশ্চাত্য দেশে গিয়ে এই ভক্তি প্রচার করতে পারব ঐকান্তিক শরণাগত গুরুদেবের নির্দেশ পালন করতে প্রভুপাত দৃঢ় প্রতিজ্ঞ আমরা দেখতে পাই পরে প্রভুপাত পাশ্চাত্য দেশে গিয়ে কৃষ্ণভক্তি প্রচার করেছিলেন ইস্কান প্রতিষ্ঠা করেছিলেন প্রভুপাত যখন প্রথম জলদূত জাহাজে করে পাশে গমন করছিলেন তখন ভগবানকে ভগবানের ভগবানের শরণাগত প্রভুপাত একটা কবিতা লিখেছিলেন মার্কিনে ভগবত ধর্ম সেখানে লিখছেন প্রভুপাত কৃষ্ণ তব পূর্ণ হবে ভাই এ পূর্ণ করিবে তবে রাধা রানী খুশি হবে যে আমি যে পাশ্চাত্য দেশে যাচ্ছি তোমার বাণী প্রচার করার জন্য তোমার নাম প্রচার করার জন্য তুমি যদি চাও আমাকে সফল করতে পারো বিফল করতে পারো কিন্তু তুমি যদি সফল করো আমাকে তোমার যে উদ্দেশ্য কৃষ্ণের উদ্দেশ্য কি রাধা রানীকে খুশি করা তোমার উদ্দেশ্য সফল হবে তুমি যদি আমার কাজ সফল করো কৃষ্ণকে বলছেন তো আমরা জানি পরে কৃষ্ণের কৃষ্ণ প্রপাদের মনোবাসনাকে পূর্ণ করেছিলেন পাশ্চাত্য দেশে কৃষ্ণ ভক্তি প্রচার হয়েছিল সুসুন্দরভাবে এখনো হচ্ছে ভক্তি সিদ্ধান্ত শাসী প্রভুপাদের জীবনে আমরা দেখতে পাই ভক্তি সিদ্ধান্ত শাসী বিমলা বিমলা প্রসাদ পূর্ব জীবনের নাম ছিল ভক্তিবিনোদ ঠাকুর তাকে নির্দেশ দিয়েছিলেন তার পিতা যে তুমি গৌরকিশোর কিশোর বাবজি মহাজয়ের কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করো তো উনি গিয়েছিলেন যখন নবদ্বীপ ধামে থাকতেন গৌরকিশোর দাসবাবানি মহারাজ কোথায় থাকতেন শৌচাগারে শৌচাগারের পাশে থাকতেন কেন কারণ উনি ওনার সঙ্গে অনেক ভক্তগণ সাক্ষাৎ করতে আসতেন উনি চাইতেন না আমার সঙ্গে সাক্ষাৎ করুক কেউ আমি নির্জনে ভজন করব। কিন্তু ভক্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত ওনার কাছে এসেছিলেন যে আমি আপনার আপনাকে গুরুরূপে বহন করতে চান আপনি আমাকে শিষ্যরূপে গ্রহণ করুন প্রথমে উত্তর দিয়েছিলেন যে আমি তো কোনো শিষ্য গ্রহণ করি না আমি শিষ্য গ্রহণ করতে পারবো না তুমি তুমি অন্য কাউকে তোমার গুরুরূপে বরণ করো এইভাবে চতুর্থবার যখন এসছিলেন তখন ভক্তি সুদর শশুরাগর প্রভুপাতকে বলেছিলেন যে আমি মহাপ্রভুকে জিজ্ঞেস করি যদি মহাপ্রভুর নির্দেশ দেন আমাকে আমি তাহলে গুরুরূপে শিষ্যরূপে তোমাকে গ্রহণ করব আবার এসছিলেন আরে আমি মহাপ্রভুকে বলতে ভুলে গেছি মহাপ্রভুকে জিজ্ঞেস করতে বলতে ভুলে গেছি এইভাবে এগারো বার তিনি এসেছিলেন গৌর কিশোর দাস বাবাজি মহারাজের কাছে তারপরে তিনি তাকে তার শিষ্যরূপে গ্রহণ করেন ঐকান্তিকভাবে যদি আমরা গুরুদেব গুরুদেবকে গুরুদেবের আশ্রয়ে আশ্রিত হতে চেষ্টা করি ভগবান আমাদের সাহায্য করবেন রসিকানন্দ প্রভু উনি ঐকান্তিক ছিলেন এক একসময় গুরুদেব গ্রহণ করার জন্য তো রসিকানন্দ প্রভু স্বপ্নাদেশ পেয়েছিলেন যে শ্যামানন্দ প্রভু নামে একজন আচার্য আছেন তুমি ওনার কাছে দীক্ষা গ্রহণ করো এদিকে শ্যামানন্দ প্রভু স্বপ্নাদেশ পেয়েছিলেন যে রসিকানন্দ প্রভুর তারকে তার রূপে গ্রহণ করো তো শ্যামানন্দ প্রভু এই নির্দেশ পেয়ে জীব গোস্বামী তখন ছিলেন বৃন্দাবনের প্রধান বৈষ্ণবদের মধ্যে তখন তার কাছে গিয়ে অনুরোধ করেছিলেন যে আমাকে এরকম একটা নির্দেশ আমি পেয়েছি তো আমাকে ঘাটশিলায় যেতে হবে ঘাটশিলায় গিয়ে আমি রসিকানন্দ প্রভুকে আমার শিষ্যরূপে গ্রহণ করব। জীব গোস্বামী বলছেন যে আমিও এই ঠিক নির্দেশ পেয়েছি তখন শ্যামানন্দ প্রভু রসিকানন্দ প্রভুর কাছে এসে ঘাটেলে এসে রসিকানন্দ প্রবুকে তার শিষ্যরূপে গ্রহণ করেন যদিও ভগবানের পার্শ্বদ এটা অপ্রাকৃত লীলা বিলাস করেছিলেন আমাদের বর্তমান আচার্যবৃন্দ আমরা দেখতে পাই বেশিরভাগ প্রায় সবাই বর্তমান আচার্যবৃন্দ আমাদের গুরু গুরুবৃন্দ ওনাদের জীবনী দেখলে আপনারা দেখবেন যে সবাই গুরু খোঁজার জন্য প্রায় সবাই গুরু খোঁজার জন্য ভারতে এসেছিলেন বা পাশ্চাত্য দেশে ভারতীয় গুরুর আশ্রত গুরুর অন্বেষণ করছিলেন আমাদের আচার্যগণ প্রপাদের আশ্রয়ে প্রভুপাদের শরণাগত হয়ে সুন্দরভাবে এই আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভবন সংঘ পরিচালনা করছেন এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে আপনি আমার হৃদয়গ্রন্থি ছেদন করুন এবং আমাদের আমার জীবনের উদ্দেশ্য আমার কাছে প্রকাশ করুন হৃদয় গ্রন্থি সম্বন্ধে গ্রন্থি সম্বন্ধে ঋষভদেব তার পুত্রদেরকে পঞ্চম স্কন্ধে পঞ্চম অধ্যায়ের নয় নম্বর শ্লোকে বলছেন যে সাধু সঙ্গের ফলে সাধু সঙ্গের ফলে কি হয় সাধারণ জীব ভগবৎ ভক্তিতে যুক্ত হয় ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার ফলে সংসার দেহ পুত্র সন্তান আদি পরিবারের প্রতি আসক্তি আস্তে আস্তে কমে যায় প্রভাত তাৎপর্য এটাই বলছেন এটাকে হৃদয়গন্থি বলছেন দেবী অষ্টম প্রথম স্কন্ধে অষ্টম অধ্যায়ের একচল্লিশ নম্বর শ্লোকে বলছেন ভগবানকে প্রভু আপনি আমার যে আমাদের পাণ্ডবদের প্রতি আর যাদবদের প্রতি যে আমার যে ভালোবাসা আছে তাদের প্রতি যে আমার স্নেহ আছে সেই স্নেহকে ছেদন করুন কারণ এই স্নেহ আপনার ভক্তির প্রতি আমাকে আমি বাধার সম্মুখীন হচ্ছি কুন্তী দেবী প্রার্থনা করছেন ভগবানকে সরলভাবে বলছেন ভগবানকে কন্ততি দেবী অর্জুনের ক্ষেত্রে আমরা দেখতে পাই অর্জুন ভগবানকে তার গুরুরূপে স্বীকার করে কি বলছিলেন অর্জুন যখন মোহগ্রস্ত হয়ে গেছিল যে আত্মীয় স্বজনকে দেখে যুদ্ধক্ষেত্রে কার্পদ পহদ স্বভাবও এখন কি কিং কর কিং কর্তব্য হয়ে গেছিলেন অর্জুন কিন্তু ভগবান তার উপদেশের দ্বারা অর্জুনের সেই মোহকে নষ্ট করেছিলেন এবং তারপরে ভগবান ধর্মরাজ্য স্থাপন করেছিলেন সনাতন গোস্বামী মহান পণ্ডিত মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে একজন সনাতন গোস্বামী যখন মহাপ্রভুর সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছিল সনাতন গোস্বামীর সঙ্গে যখন মহাপ্রভুর প্রথম সাক্ষাৎ হয়েছিল তখন সনাতন গোস্বামী মহাপ্রভুকে একটা প্রশ্ন করেছিলেন কে আমি কেন আমায় জারে তাপত্রয় ইহা নাহি জানি কেমনে হিত হয় যদিও আমি পণ্ডিত ব্যক্তি আগের শ্লোকে সনাতন গোস্বামী বলছেন যে আমি পণ্ডিত ব্যক্তি কিন্তু প্রকৃত হিত কিভাবে হয় আপনি যদি আমাকে নির্দেশ করেন সরলতা সনাতন গোস্বামী খুব সরলভাবে ভগবানকে বলছেন তো ভগবান সনাতন শিক্ষা নামে একটা চ্যাপ্টার আছে চৈতন্য দিতে এই শ্লোকটা আমি যখন দেখছিলাম আমি যখন ভক্তিশাস্তি করছিলাম তখন শাস্ত্রীর বারোটা উদ্দেশ্য আছে তার মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে পার্সোনাল অ্যাপ্লিকেশন ব্যক্তিগত প্রয়োগ ভগবানের কাছে এসে গুরুদেবের কাছে এসে সরলভাবে আমাদের যে হৃদয়ের দুর্বলতাগুলো আমরা বলতে পারি বললে কি হবে আমাদের আমাদের আমরা লাভ আম লাভবান হব কেননা যদি আমরা আমাদের এই কলিহত জীব তো আমরা সবসময় আমাদের হৃদয়ে কিছু না কিছু চলছে যদি আমরা ভগবানের কাছে এসে বা আমাদের গুরুদেবের কাছে এসে আমাদের সেই দুর্বলতাগুলো প্রকাশ করি গুরুদেব ভগবান আমাদেরকে সাহায্য করবেন এই দুর্বলতা থেকে উদ্ধার পেতে একবার শঙ্কর সর্ণিতায়ী প্রভু জননীবাস প্রভুকে জিজ্ঞেস করছিলেন যে প্রভু আমি দেখছি আমার এতদিনের ভক্তি জীবনে অনেক ভক্ত আসে কৃষ্ণ ভাবনাতে কিন্তু আবার হঠাৎ হঠাৎ ছেড়ে চলে যায় কৃষ্ণ ভক্তি ছেড়ে তো এর উপায় কি সবসময় সারা জীবন তারা কৃষ্ণ ব্যক্তি অনুশীলন করবে তো প্রভু ভেবেছিলেন যে উনি হয়তো বলবেন বলবেন যে ভালো গ্রন্থ অধ্যয়ন করতে হবে মন্দির প্রোগ্রাম প্রোগ্রাম করতে হবে বহু উত্তর দিয়েছিলেন যে কৃষ্ণ ব্যক্তি অনুশীলনের ক্ষেত্রে একজন ভালো বন্ধু দরকার ক্লোজ ফ্রেন্ড একদম গুজ্জম আখ্যাতি পিচ্ছতি অন্তর অন্তরের যে দুর্বলতাগুলো একে অপরের সঙ্গে শেয়ার করতে পারবেন এরকম বন্ধুত্ব দরকার যদি এরকম বন্ধুত্ব হলে সে কৃষ্ণভক্তি অনুশীলন ছেড়ে কখনো ছেড়ে যাবেন না এটা এটা একটা দিক আবার আর একটা আরও কিছু উপায় আছে ভগবানের কাছে এসে যদি আমাদের দুর্বলতার কথা প্রকাশ করি গুরুদেব সাহায্য করবেন ভগবানের সাহায্য করবেন যদি না করি তাহলে কি হবে একটা গল্প বলবো এই গল্প বলে শেষ করব। এক সম্ভ্রান্ত ব্যক্তি তার শিকার করার শখ বনে গিয়ে পশু শিকার পশু হত্যা করা তার একটা স্বভাব ছিল তো গিয়েছে বনে প্রহিবেটেড ওইখানে পশু হত্যা করা নিষেধ গিয়ে তার বন্দুক দিয়ে একটা নেকরেকে মেরে দিয়েছে আর সেই বন্দুকের আওয়াজ শুনে ফরেস্ট অফিসার চলে এসেছে এবং নেকড়েটা পরে আছে পুরো মৃত হয়নি তখন সে ব্যক্তি তার বড় এক পোশাক ছিল কোট সেই কোটের মধ্যে সেই নেকড়েকে খুব বড় নেকড়ে ছিল না ছোট মাঝারি ধরনের ছিল তাকে তার কোটের মধ্যে লুকিয়ে রেখেছে আর সে এসে জিজ্ঞেস করছে সম্ভ্রান্ত ব্যক্তি সে ফরেস্ট এসে জিজ্ঞেস করছে এখানে কেমন একটা আওয়াজ হলো তার সাথে কথা কথোপকথন চলছে যেহেতু এই নেক রেখে তার কোটের মধ্যে লুকিয়ে রেখেছে মারা যায়নি যখন মৃত্যুর শেষের মৃত্যুর পর্যায়ে আসে তখন তার একটা কঠিন বেদনা একটা শক্তি মনে হয় বেড়ে যায় তখন এই কোটের মধ্যে রেখেছে এই কথা বলছে আর এদিকে তার পেটে কামড়াতে শুরু করেছে সে কামড়াতে কামড়াতে অনেকক্ষণ চলেছে এরকম সে সহ্য করছে কষ্ট হচ্ছে কিন্তু এই ধরা পড়ার ভয়ে প্রহেবে এরিয়াতে পশু হত্যা করা নিষেধ সেখানে সে হত্যা করে ফেলেছে সে যদি স্বীকার করেও নিত স্বীকার করেনি সে তার ঘটনাটাকে চাপানোর জন্য প্রকাশ না হতে পারে এরকম ঘটনা সে জন্য সে রেখেছে সময় যাচ্ছে ও নেকড়েটা সে মাংসকে তাকে যখন ফরেস্ট অফিসে চলে যাচ্ছে সে নেকড়েও মারা গেছে আর সেই সম্ভ্রান্ত ব্যক্তি যে গুলি চালিয়েছিল সেও পড়ে গেছে ওখানে আমাদের এরকম বাসনা হতে পারে অনেক খারাপ কর্ম আমাদের কলিহত জীব আমরা আমাদের খারাপ বাসনা থাকতে পারে হৃদয়ে অ্যাটলিস্ট কোথাও না বলতে পারলে ভগবানের কাছে এসে আমাদের এই বাসনাকে যদি আমরা বলতে পারি তাহলে আমাদের আমরা অ্যাটলিস্ট অল্প শাস্তি পেতে পারি কিন্তু কৃষ্ণ ভাবনাময় তো ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখানে শেষ করছি এই শিক্ষা এই শ্লোক থেকে সহজ সরলভাবে ভগবানের কাছে কিংবা গুরুদেবের কাছে আমাদের হৃদয়ের দুর্বলতা প্রকাশ করতে হবে প্রকাশ করলে আমরা সুন্দরভাবে আমাদের এই কৃষ্ণ ভক্তি আমরা যে কৃষ্ণ ভবনামীতে সঙ্গে এসেছি কৃষ্ণ ভাবনামিতে পুরো সারা জীবন অতিবাহিত করতে পারবো হরে কৃষ্ণ জগদ্গুরু শিল প্রভুপাত কি সময় ভক্তবৃন্দ বৃন্দ কি গৌগুরু প্রেমানন্দে